চীন বরাবরই চমক দেখাতে পটু। বেজিংয়ের ক্রমবর্ধমান প্রযুক্তির আধিপত্য মোকাবিলায় প্রায়ই বেগ পেতে হয় চীনের শত্রুদের। এবার চীনের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম বোরন রামজেট ইঞ্জিন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি এই ইঞ্জিন এখন পানির নিচে ব্যবহারের জন্য উপযোগী করে তোলার জন্য কাজ করা হচ্ছে। জানা গেছে, এই অত্যাধুনিক ইঞ্জিনটির সাহায্যে দীর্ঘ দূরত্বের টার্গেটে অত্যন্ত দ্রুত গতিতে আঘাত আনা সম্ভব হবে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র 2 বছর আগে এই ইঞ্জিন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। 2022 সালে হুনান প্রদেশের চাংশায় ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা এই ইঞ্জিনকে পানির নিচে ব্যবহার করার ভাবনা প্রকাশ করেন। গবেষকরা জানিয়েছেন, এই ইঞ্জিন চালিত ক্রস মিডিয়াম যানগুলো আকাশ ও পানিতে সুপারসনিক গতিতে চলতে সক্ষম হবে। এর ফলে এই ইঞ্জিন কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারকে 200 নট গতিতে আক্রমণ করতে পারবে। এই ইঞ্জিনের মূল জ্বালানি হল বোরন, যা চীনের কয়েকটি হাইপারসনিক অস্ত্রে ব্যবহৃত স্ক্র্যামজেট ইঞ্জিনে ব্যবহার করা হয়। বোরন যখন অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন এটি অত্যন্ত উচ্চ তাপে জ্বলে ওঠে এবং মিসাইলকে শব্দের চেয়েও 5 গুণ দ্রুত গতিতে চালিত করে। গবেষণা দলের মতে, পরীক্ষাগারে সাবমেরিন মোডে এই ইঞ্জিন 90% দহন দক্ষতা অর্জন করেছে। এর প্রয়োগ ভবিষ্যতের যুদ্ধ কৌশল সম্পূর্ণরূপে পাল্টে দেবে। চীনের গবেষকরা মনে করছেন, এই প্রযুক্তি এখনও কোনো দেশ প্রতিরোধ করার মতো সক্ষমতা অর্জন করেনি। চীনের এই সাফল্য বৈশ্বিক সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। চীনা গবেষকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পানির নিচে এই ইঞ্জিন চালু করা, তবে তারা এই সমস্যার সমাধান করে সফল হয়েছেন। গবেষকরা মনে করেন, এটি ভবিষ্যতে চীনের প্রতিরক্ষা কৌশল এবং সামরিক প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। এদিকে চলতি মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপদ, সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে 4টি সীমারেখা নির্ধারণ করেছেন, যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শি সতর্ক করে দিয়ে আরও বলেছেন, দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপ এবং প্রবাল প্রাচীর নিয়ে দ্বিপক্ষীয় বিরোধে যুক্তরাষ্ট্র যাতে না জড়ায় এবং অঞ্চলটিতে উস্কানি সৃষ্টির কোনো চেষ্টায় যেন তারা সহায়তা না করে। এমন হুঁশিয়ারির সপ্তাহখানেক পর চীনের অত্যাধুনিক বোরন রামজেট ইঞ্জিন তৈরির তথ্য সামনে এলো।